আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন্ডানা। জাতিসংঘের 78তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় রাত 10:42 দেশটির জেএফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা ফ্লাইটটি। জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। 19 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম দিনের উচ্চ পর্যায়ের আলোচনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। 22 সেপ্টেম্বর দুপুরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ওই দিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজেও প্রধানমন্ত্রী যোগ দেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG, সর্বজনীন স্বাস্থ্য ও অর্থ সহ বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় ও সৌজন্যমূলক বৈঠকে অংশ নেবেন। জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, জেলা প্রশাসকরা নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, তাই আচরণ কোনোভাবেই পক্ষপাত প্রকাশ পাওয়া উচিত নয়। এ সময় একই কারণে জামালপুরের জেলা প্রশাসক ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন চিঠি দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তফসিলের আগেও যদি এমন কোনো কিছু যেটা নির্বাচনের যে আস্থাভাজনতা, সরকার বা নির্বাচন কমিশনের আস্থাভাজনতা বা যারা নির্বাচন পরিচালনা করবেন তাদের পক্ষপাতহীন আচরণ নিয়ে যদি কোনো বিতর্ক উত্থাপিত হয়, তাহলে নির্বাচন কমিশন অতি অবশ্যই সরকারের নজরে সেটা আনতে পারে। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ক্যাবিনেট সচিবকে চিঠি দিয়ে বলেছিলাম, রিকোয়েস্ট করেছি যে তাকে প্রত্যাহার করে এবং সকল জেলা প্রশাসককে সতর্ক বার্তা দিয়ে দিতে এই ধরনের আচরণ যেন না হয়। আজ থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হলো গণপরিবহন চলাচল। সকাল থেকে প্রাথমিক অবস্থায় BRTC-র 8টি বাস দিয়ে শুরু হয় এই চলাচলের আনুষ্ঠানিকতা। মাত্র 35 টাকায় ফার্মগেটের খেজুর বাগান থেকে উত্তরার জসীমউদ্দিন পাড়ি দিতে পারছেন বাস যাত্রীরা। মূলত শাটল সার্ভিস হিসেবে চলবে এসব বাস, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বাস চলবে, অন্য পথে নয়। BRTC চেয়ারম্যান জানিয়েছেন, যাত্রীর চাহিদা বাড়লে পরবর্তীতে আরও বাস নামানো হবে। দর্শক, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে BRTC-র বাসে আছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীয়ত, গণপরিবহন চলাচলের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের এখনকার চিত্রটা কেমন দেখছেন জানাবেন। দর্শক, আমরা অপেক্ষা করছি। শরীয়ত, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা এই মুহূর্তে BRTC যে বাসটি আছে চালু হয়েছে, উদ্বোধন করা হয়েছে, সেই বাসেই রয়েছি। তো আমি আপনাকে জানতে চাই যে আমরা ঠিক 11:26 খামার বাড়ি থেকে এই বাসটি উদ্বোধন করে এবং ওইখান থেকে ছেড়ে আসে, তো তার কিছুক্ষণ পরেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে এবং এই মুহূর্তে কিন্তু আমরা এয়ারপোর্টের কাছাকাছি ইতিমধ্যে পৌঁছে গেছি। যদিও আসে প্রথম, এটি কিন্তু প্রথম বাস, এই বাসটি চালু হওয়ার পরে আজকে ধীরগতিতেই, অনেকটা ধীরগতিতেই এসেছে। তারপরও কিন্তু প্রায় 12:05, তো 12:05-এর মধ্যে আমরা প্রায় এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো দেখা যাচ্ছে যে আমরা ধীরগতিতে আসার ফলেও 45 মিনিটে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। তো এটি যদি সাধারণত যেভাবে চলাচল করে সেভাবে চললে তো 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে খামার বাড়ি থেকে এয়ারপোর্ট আসা সম্ভব।
তো আসলে যাত্রী সেবার মান বৃদ্ধি করার জন্য এই বিআরটিসি এই সেবাটি আজকে উদ্বোধন করেছেন, আজকে থেকে চালু করা হলো। আজকে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন এই বাসটি চলবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বাসটি যাচ্ছে এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্ট থেকে জসীমউদ্দিন পর্যন্ত যাবে, সেখান থেকে ঘুরে আবার খামারবাড়ি পর্যন্ত যাবে। তো এই এই বাসে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 35 টাকা এবং জসীমউদ্দিন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 40 টাকা। তো এটি পরীক্ষামূলকভাবে বিআরটিসি কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে আজকে প্রথম দিন 8টি বাস চালু করেছে এবং এটি চলবে বেশ কিছুদিন যাবৎ। তারপর যাত্রীদের উপর যাত্রী সেবার জন্য যেটি যেহেতু চালু করা হয়েছে, যাত্রীদের সংখ্যা যদি বাড়ে তখন তারা এই বাসের পরিমাণও বাড়ানো হবে এবং প্রাইভেট বাসগুলোকে দেওয়া হবে কি না সেটিও কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। তবে সাধারণ যাত্রীরা যে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহার করতে পারছেন, এই এর সুবিধা যে পাচ্ছেন, এতে তারা অনেকটা খুশি এবং তারা কিন্তু সবাই সন্তোষ প্রকাশ করেছেন যে যেখানে তাদের 2 থেকে 3 ঘন্টা আগে সময় লাগতো সেখানে মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যে তারা সেই উত্তরা পৌঁছে যাচ্ছেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে উত্তরা পৌঁছে গেছি, এখন বাসটি নামবে। তো আপনি জানেন যে এই চলতি মাসের 2 তারিখে এইটি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন কিন্তু এখানে এই সাধারণ যাত্রী সেবার এই বাস চালু করা হয়নি। এই আজকে থেকে সেই সাধারণ যাত্রীদের জন্য এই বাস সেবা চালু করা হলো। তো এছাড়া যে 2 চাকা এবং 3 চাকা পরিবহন কিন্তু এখানে এখনও বন্ধ রয়েছে, সেটি কবে নাগাদ চালু করা হবে, সেটি আসলে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট হয় কি না বা কীভাবে কীভাবে এটি চালু করা যায় সেটি তারা সব কিছু বিবেচনা করে দেখে তারপর তারা সেটি নির্ধারণ করবেন এবং পরবর্তীতে সেটি নিয়ে জানাবেন। তো এই ছিল এখানকার অবস্থা, এই আজকের এই ফার্মগেট এলাকা থেকে উত্তরা পর্যন্ত আসার আমাদের এই বাস সেবার উদ্বোধনের সব কিছু। তো মাহবুবা, এই এরপর আপনারা আসলে আমরা একটু পরে জানতে পারবো যে আসলে যাত্রীরা কী বলছেন এবং এখানকার তাদের। ধন্যবাদ আপনাকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহন চলাচলের খবর জানাচ্ছিলেন শরীয়ত খান। নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, চলছে ভোক্তা সহ নানা সংস্থার অভিযানও, এরপরেও থেমে নেই বাড়তি দামে পণ্য বিক্রির প্রতিযোগিতা। আলু, ডিম, দেশি পেঁয়াজ সহ যে 6টি পণ্যের দাম ঠিক করে দেয়া হয়েছে তার কিছুই তোয়াক্কা করা হচ্ছে না রাজধানী সহ দেশের কোনো বাজারেই। কেবলমাত্র অভিযানের সময় পণ্যের দাম কম নিলেও পরে নিজেদের নির্ধারণ করা দামেই পণ্য বিক্রি করছেন বিক্রেতারা, আর বাজারের লাগামহীন এই পরিস্থিতির কারণে নানা হয়রানি শিকার হচ্ছেন নিম্নবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষও, বাড়ছে মূল্যস্ফীতি। এই যে এখানে যারা দোকান দিচ্ছেন তারা কেন, কোথায় সমস্যাগুলো হয়, কেন তারা কোথায় চাঁদা দিচ্ছেন, কোথায় টাকা দিচ্ছেন, যার জন্য কস্টিং বাড়ছে সে দেখতে হবে না? আপনি যদি সব জায়গায় যদি সঠিকভাবে ঠিক না করেন, শুধু 2 দিন অভিযান চালালে তো সব ঠিক হবে না। টিভিতে দেখে আসি আপনার আলুর দাম 36 টাকা কেজি, এসে দেখি যে 55 টাকা কেজি চাচ্ছে। তো এখন আমরা কী করবো, ওই সরকারের কাছে দৌড়ে যাবো নাকি আলু কিনে বাসায় যাবো? খালি মূল্যায়ন সরকার করে কিন্তু এটা কার্যকর হয় না। এটা বাজারে আসি, বাজার দেখি আলু 55 টাকা 50 টাকার নিচে তো আলুই নাই। আমার যদি আলুটা 46 টাকা যদি জায়গা কিনে পড়ে তাহলে এই আলুটা আমার কয় টাকা বিক্রি করবো, কয় টাকা বিক্রি করে আমি তো আর এটা 40 টাকা 45 টাকা 35টা বিক্রি করতে পারবো না। সরকার যেটা নির্ধারিত করছে এটা যদি কলস্টোরে গিয়ে দাম কমাইতে পারে তাহলে কারণ বাজার যে ব্যবসায়ীরা তারাও কমে আনতে পারে, তাদের কাছ থেকে আমরাও কমে কিনতে পারি। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, আলু, ডিম, দেশি পেঁয়াজের দাম কেমন দেখছেন, আর কেন নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে না, বিক্রেতারা কি বলছেন, আর ক্রেতাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আমি রয়েছি এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার এলাকাতে, এখানে আলু এবং পেঁয়াজের আড়তে রয়েছি, পর্যাপ্ত আলু এবং পেঁয়াজ মজুদ রয়েছে, পর্যাপ্ত রয়েছে
যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু তবুও কোনোভাবেই এগুলোর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আলু বিক্রি হওয়ার কথা খুচরা বাজারে 36 টাকা করে, সর্বোচ্চ 36 টাকা, আর সেটা বিক্রি হচ্ছে 50 টাকা প্রতি কেজি। পেঁয়াজ বিক্রি হওয়ার কথা 65 টাকা সর্বোচ্চ, সেটা বিক্রি হচ্ছে 80 টাকা, যদিও গত দুদিন আগে এর দাম ছিল 90 টাকা, 10 টাকা কমেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, কোনোভাবেই 80 টাকার উপরে, কোনোভাবেই 65 টাকার উপরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি করা যাবে না, সেই ধরনের নির্দেশনা কিন্তু খুচরা বাজারে আমরা বাস্তবায়ন হতে দেখিনি। এখানে আমরা খুচরা বাজারিদের সঙ্গে কথা বলে যেটা দেখেছি, যে তারা সবসময় বলার চেষ্টা করেছেন যে যারা পাইকারি বিক্রি করছেন তারা মূলত তা কম দামে না বিক্রি করলে তারা খুচরা বিক্রেতারা কম দামে বিক্রি করতে পারছেন না বা সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারছেন না। তো তার পাইকারি বিক্রেতারা বলছেন যে যারা কোল্ড স্টোরেজে হিমাগারে বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত করে রাখেন, তারা যদি সেটাকে না কমান তাহলে পাইকারি যারা বিক্রি করছেন তারাও আসলে দাম কমাতে পারছেন না। আমরা একজন পাইকারি বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই, তার কাছে জানতে চাবো আসলে কী কারণে পাইকারি বাজারেও আসলে জিনিসপত্রের দাম কমছে না, কেন খুচরা বাজার পর্যায়ে কম দামে বিক্রি করা যাচ্ছে না। এখানে হইলো মূলত আমরা হইলো কমিশন এজেন্টে ব্যবসা করি, আমগর আলুটা ব্যাপারীরা পাঠায়, যেমন রাজশাহী থেকে আসে, বগুড়া থেকে আসে, রংপুর থেকে আসে, মুন্সিগঞ্জ থেকে আসে। এখন ব্যাপারীরা ওইখানে আলু কিনতে পারতেছে না 27 টাকার, যে সরকার যেই রেট দিচ্ছে 27 টাকা, ওই রেটে আলু কিনতে পারে না, এই জন্য আমরাও এখানে আলু পাইতেছি না। আজকে আমার ঘর তিন দিন পর্যন্ত খালি, মাল পাই না, মার্কেট দেখেন না ফাঁকা ফাঁকা। মানে এখনও যে পরিমাণ আলু রয়েছে সেই তাতে কিন্তু দামটা কিন্তু কমানো যাচ্ছে না। দাম তো এখন যদি পার্টিরা না বেছে এই রেটে তাহলে আমরা মাল পাবো না, আর ব্যাপারীরাও মাল কিনতে পারবো না, যারা মধ্যস্থ করে ব্যবসা করে এরা মাল পাইবো না, এই জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন তিনি যে তারা আসলে নির্ভর, তাদের দামের বিষয়টা নির্ভর করে যারা হচ্ছে হিমাগারে এসব আলু এবং পেঁয়াজ রাখে তাদের নির্ধারিত মূল্যের উপর, তারা যদি কমে তাদের কাছে বিক্রি করে তাহলে পাইকাররা খুচরা বাজার, খুচরা বিক্রেতা যারা আছে তাদের কাছে বিক্রি করতে পারে এবং খুচরা বাজারি থেকে তা এটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পারে। এখন দায়টা সরাসরি চাপিয়ে দেওয়া হচ্ছে যারা হিমাগার পরিচালনা করছেন তাদের উপর। এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সুফিয়ান ফারাবি। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট 822 জনের মৃত্যু হলো, আর সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত মৃত্যু হলো 229 জনের। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে 3,122 জন রোগী ভর্তি হয়েছেন, যা চলতি বছর একদিনে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,67,684 জন। এদিকে বাইরের রোগীদের ঢাকা শহরের হাসপাতালে না পাঠানোর অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদেরকে নিজ জেলায় চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।